Hey everyone, তোমরা সবাই কেমন আছো? ঠিক? যেকে কালকে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল পারফরম্যান্সের পরে লাইভ এসেছিল। যেমনটা হয় কোনো কনসার্টের পর লাইভ আসা, তেমনি কালকে যেকে লাইভ আসে। আর যেকের এই লাইভে জিন কমেন্ট করে, যেকে বলে হ্যালো হ্যালো হাই, আমি এখানে। অনেক সময় পরে তোমাদের সাথে দেখা করতে আসতে পেরে ভালো লাগছে। হ্যালো, হাই ব্রো, হোয়াটস আপ ব্রো, অনেক সময় হয়ে গেছে। আমি কিছু সময়ের জন্য লাইভে তোমাদের সাথে দেখা করতে এসেছি। তোমরা সেই ভিডিও আর ফটোগুলো দেখেছো তাই না, যেগুলি রিলিজ করা হয়েছে? আমি 29 সেপ্টেম্বর জ্যাক হার্লোর সাথে 3D, আমি জ্যাক হার্লোর সাথে আমার সেকেন্ড সিঙ্গেল নিয়ে আসব। তোমাদের সাথে দেখা করতে পেরে ভালো লাগলো। আর আজ আমার কাছে গ্লোবাল সিটিজেন স্টেজ ছিল, আমি আজকে সেখানে পারফর্মস করি। আর আমি পারফরমেন্সের পরে ভিডিও রিলিজ করার ব্যাপারে আমার কথা রাখি, কিন্তু এটা সত্যি রিলিজ হয়ে গেছে। আর হ্যাঁ, রিহার্সেলের ভিডিও কে নিয়েছো আর সেটা কে পোস্ট করেছে? তুমি এটা করতে পারো না, এটা একটা সারপ্রাইজ ছিল। মানে জেকে এটা বলছে, জেকে যখন গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালের জন্য প্র্যাকটিস করছিল, তখন কেউ তার ভিডিও করে সেটা আপলোড করে দেয়, সেটারই কথা এখানে জেকে বলছে। হ্যাঁ, আমি ব্যস্ত ছিলাম, কিন্তু হ্যাঁ, কিছু এমনও সিচুয়েশন আসে যখন আমি লাইভ করার জন্য টাইম পাই, কিন্তু যদি আমি বারবার মানে অনেকবার এখানে আসতে থাকি তো মানুষের এক্সাইটমেন্ট নষ্ট হয়ে যাবে। কোনো সন্দেহ নেই যে এটা একটা ফ্যামিলি আর বন্ধুর মতো, এমন থাকা ভালো। কিন্তু একজন সিঙ্গার হিসেবে আমি লাইভ না করার ডিসিশন নেই। আচ্ছা, স্টেজ কেমন ছিল? আমি এটা ঠিক মতো প্রিপেয়ার করতে পারিনি, বাস একটু নজর দেই। আমি আশা করি তোমাদের সবার এটা ভালো লেগেছে, কিন্তু পারফরমেন্সের তুলনায় রিহার্সেলের সময় আমার অবস্থা সব সময় ভালো থাকে। এনিওয়ে, 3D জলদি আসছে, তাই সেটার জন্য ওয়েট করো। এটা 7A থেকে পুরো আলাদা, একদম অন্যরকম। আমি নিউ ইয়র্কে আছি, কিন্তু গ্লোবাল সিটিজেনের জন্য আমার সাথে দেখা করতে আসা সবাইকে থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ আমাদের দূর দেশ থেকে আসা আর অন্য জায়গা থেকে আসা আর্মিদের, থ্যাংক ইউ, ধন্যবাদ। এটাও প্রায় জুসক আর সব বিষয় জলদি হওয়ার কারণ এটা তোমাদের সবার জন্য। এরপরে কি হতে পারে আমি অনেক এক্সাইটেড, এটাকে একটা গিফট এর মতো ভাবো। এটা কোরিয়ার জুসক, জুসক এটা একটা ফেস্টিভ্যাল, এটা কোরিয়ার অনেক বড় একটা ফেস্টিভ্যাল। অনেক সময় হয়ে গেছে যখন আর্মিদের দেখেছি, তাই আমি খুশি ছিলাম আর এটা সত্যি মজার ছিল। আর এখানে আমাদের জিন, সে কমেন্ট করে, জিন বলে হে তুমি তোমার চুলকে ধরা বন্ধ করো। জেকে বলে ও এটা কে? ও জিন, জিন এটা কি জিন? জিন হুম, হ্যাঁ জিন, তুমি কি ভালো করছো? তুমি ভালো আছো? জিন শুধু কমেন্ট করছিল। ও জেকে, ও জেকে, জেকেও বলে ও জিন, তোমাকে এখানে দেখে ভালো লাগছে, তুমি কি ভালো করছো হিউ? বাস একটু ওয়েট করো, জিন লিখে জাঙ্গু আবার লিখো, আমি রিকোয়েস্ট করছি। জেকে বলে কি বলে? তুমি না, কিন্তু তোমার মেসেজ টাইম চলে এসেছে যে আমরা অনেক চেঞ্জেস লিখতে পারি আর আমি আগে পিছে হতে থাকি। মেসেজ
আগে পিছে হচ্ছে আমি এখানে বিদেশে আছি তাই এখানে এরিয়া এর টাইম ঠিকভাবে ম্যাচ করছে না জিনিকে যেহেতু আর আমি একদিনে একে অপরকে প্রায় 300 বার মেসেজ করি জেকে বলে আমার দিন জলদি আসবে জিনিকে তুমি জলদি আমাদের পার্টিতে আসবে জেকে বলে ঠিকই আছে একটি আমাদের এটা কি তোমার পার্টি হাউস পার্টির জায়গা এটা তোমার পার্টির জায়গা তাই না ঠিক আমি যদি পার্টিতে যাই আমাকে ভিতরে যেতে দিবে এনিওয়ে জিন আজকে আমার পারফরম্যান্স ছিল তাই আমার পারফরম্যান্স ভিডিও দেখো আর ফটো আপলোড হয়েছে তাই প্লিজ একবার দেখো কিউ আমি হার্ড ওয়ার্ক করব আর তোমার পিছনে চলবো তোমার চেহারা একদম চেঞ্জ হয়নি আমি ভাবছি যে আমি কবে যাব সত্যি তোমার বয়স একদম বাড়ে না তুমি একটু বেশি ইয়ং দেখতে লাগো এনিওয়ে আমাদের জিনহু তুমি প্রথম যে ফিরে আসবে তুমি আমাদের আর্মিদের জন্য অনেকগুলি ভালো অ্যাক্টিভিটি করার জন্য অনেক পরিশ্রম করেছো মিলিটারিতে যাওয়ার আগে আমিও কিছু ভালো অ্যাক্টিভিটি করব জিন বলে এখন আমাকে নিয়ে কথা বলা বন্ধ করো আর তোমার বিষয়ে কথা বলো জেকে বলে হ্যাঁ এনিওয়ে এখন হার্ড ওয়ার্ক করো আর আমি সত্যি সেই সব বলে দিয়েছি যা আমার বলার ছিল কিন্তু শুধু এই মাসেই আমি কতবার ট্রাভেল করেছি এত আগে পিছে হওয়ার জন্য হিউ আই এম সরি যখন তুমি ছুটি নেবে তখন আমি তোমার সাথে দেখা করতে আসব এনিওয়ে 3D অনেক তাড়াতাড়ি আসছে প্লিজ সেটা দেখো এটা সত্যি 7 এর থেকে অনেক আলাদা এটা স্টাইল অন্যরকম এটা সামনে আসছে এনিওয়ে এখানে গ্লোবাল সিটিজেন নিউ ইয়র্কে আমি সত্যি আর্মিদের থ্যাঙ্কস বলবো যারা এই গ্লোবাল সিটিজেনে এসেছে এবং কোরিয়ান আর্মিদেরও এখানে অনেক আর্মি আর অনেক রিজন তুমি যেখান থেকে আমাকে দেখছো তোমাকে থ্যাংক ইউ সো মাচ আমি আশা করি আমার হার্ট আর এনার্জি তোমাদের কাছে পৌঁছাতে পারবো আমি কোরিয়া ফিরে যেতে চাই আর সোজুর সাথে সাম ইয়াপসাল আর পর্ক বেলি খেতে চাই 29 সেপ্টেম্বর এটা লুনার থ্যাংকস গিভিং ডে এই দিনে এটা রিলিজ হওয়ার কারণ আমি ভাবি যে তোমরা এটা পছন্দ করবে অফকোর্স আমিও এটা পছন্দ করি আর আমি যদি আরও কাজ করি আমি আবার বারবার তোমাদের সাথে দেখা করতে চাই হ্যাঁ অফকোর্স এটা আমার অনেক ভালো লাগবে এটা জলদি করার কারণ আমি তোমার ইমাজিনেশন থেকে এটি ছেড়ে দেব আমি কেন তাড়াহুড়ো করেছি এটার পরে কি হবে কি হবে তুমি কি কৌতূহলী না ওখানে কি আমি সত্যি এটা করতে থাকবো এনিওয়ে আমি হার্ড ওয়ার্ক করব কিছু তৈরি করতে আমি আশা করব তোমরা এটা বুঝবে তুমি এটাকে থ্যাংকস গিভিং গিফট ভাববে আমি এটা আশা করব এশিয়া সেলিব্রেট লুনার থ্যাংকস গিভিং ডে তুমি এটাকে লুনার থ্যাংকস গিভিং ডে গিফট হিসেবে নেবে আমি কি জিমি হিউং এর ডান্স দেখেছি হ্যাঁ আমি দেখেছি যে সে কিছু পোস্ট করে সে অনেক ভালো ডান্স করতে পারে আমি এখানে স্টাফ আর বাকি মেম্বারদের সাথে কিছু টেস্ট খেতে যাচ্ছি তুমি এক্সাইটেড আছো তাই না এমনই থাকো জলদি তোমরা ভালো খবর পাবে আজকের জন্য আবার তোমাদের অনেক ধন্যবাদ আর 3D এর জন্য ওয়েট করো আমি ভালো প্রমোশন করব তাই আমার সাপোর্ট করো আই মিস ইউ এনিওয়ে আমি এখন যাচ্ছি আমাকেও এখন চেঞ্জ করতে হবে
এটা আমার পারফরম্যান্সের ড্রেস তো আমাকে এটা চেঞ্জ করতে হবে সো আমি এখন যাচ্ছি বাই তোমরা হ্যাপি থাকো সুস্থ থাকো আমি এখন যাচ্ছি বাই 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 নেক্সট লাইভে তোমাদের সাথে আবার দেখা হবে ওকে দেন আর্মি এটাই ছিল আমাদের জেকের লাইভ আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ তোমরা সবাই নিজের খেয়াল রেখো বাই বাই আর্মি আর জেকে এই লাইভে লাস্টে আমাদের বাই বলার সময় একটি গান করেছিল ডোন্ট গো ডোন্ট গো ডোন্ট গো আই উইল গো আই উইল গো